আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রাগ অ্যান্ড হেলথ টিপস চ্যানেল রিভিউর পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম। ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম সাফি, আর এই সিরাপটি বাজারজাত করেছেন আমদদ ল্যাবরেটরিজ। এই সিরাপটিতে উপাদান হিসেবে রয়েছে নিম, হলুদ, কালো মেঘ, চিরতা, সোনা পাতা, রেউচিনি, কাল কাসুন্দে, তুলসী, তেউরিমূল, গোলাপ ফুল, মুন্ডারি ফুল, নীলকণ্ঠি, সাহাতারা, অপরাজিতা, নাগদনা, শাপলা ফুল, শিশম, রক্তচন্দন, হরতকি, গুলঞ্চ, একাঙ্গী, রক্তকাঞ্চন ইত্যাদি। নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন, তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন, রক্ত দূষণ, চর্মরোগ অর্থাৎ ব্রণ, ফুসকরি, ফোড়া, সোরাইসিস, বিবর্ণতা, একজিমা, সেতি, ঘামাচি, চুলকানি, গরমের গুটিকা, আর্টিকেরিয়া ইত্যাদি, কোষ্ঠকাঠিন্য, পাইলস, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, নাক দিয়ে রক্তক্ষরণ, বিষণ্ণতা ও অবসাদ, জ্বর, হাম ও প্রদাহ, রক্তস্বল্পতা, মুখ ও গায়ের দুর্গন্ধ, রোগ জীবাণু সংক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, প্রস্রাবের জ্বালাপোড়া ইত্যাদি ক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে। প্রাপ্তবয়স্ক 2 চামচ করে দিনে 1 থেকে 2 বার, অপ্রাপ্তবয়স্ক 1/2 চামচ থেকে 1 চামচ দৈনিক 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ওষুধের কোনো প্রতিনির্দেশনা নেই। নির্ধারিত মাত্রায় ওষুধটি সেবন করলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। সতর্কতা, সাফি সেবনকালে নিয়ন্ত্রিত খাবার খেতে হবে। খাবারের তালিকায় অধিক শর্করা ও চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে এবং দুধ ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস অধিক মাত্রায় খেতে হবে। তিতা স্বাদের জন্য কারো কারো বমি বমি ভাব বা বমি হতে পারে, তবে সমমাত্রায় পানি অথবা দুধ সহ সেবনে এর সমস্যা দূর করা যায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।